রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভটু আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভটু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়, যা সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভটু আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভটু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়, যা সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভটু আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভটু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়, যা সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভটু আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভটু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়, যা সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভটু আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভটু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এ প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়, যা সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট।